হ্যালো ফ্রিমান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি দেখতেই পাচ্ছ এখানে প্রায় দু রকমের পরোটা তারপর লাচ্ছা বরফি সব রকমের খাবার দিয়ে ব্রেকফাস্ট করেছি এখন তারপর রেডি হয়ে যাচ্ছে এখন যাব একটু বাইরে ঘুরু ঘুরু করতে আর হ্যাঁ আমি কোথায় আছি তোমরা হয়তো জানো না যারা বড় ব্লগ আমার দেখো তারা হয়তো বুঝতে পারবে আমি কোথায় আছি এখন তো আমি বলে দিই আমি আছি এখন আমার কলকাতার মেটিয়া ব্রুজা আমার একটা দাদার বাড়ি তো এখন আমি আর মা রেডি হয়ে নিচ্ছি আমরা যাব একটু ঘুরতে মানে মার্কেটে একটু এদিক ওদিক ঘুরতে এইদিকে আমি রেডি হচ্ছিলাম তার সাথে একটু একটু আমি মাকেও রেডি করে দিচ্ছিলাম কারণ মায়ের আইব্রোটা একদমই পাতলা তো মা আমাকে বললো যে আমারটা একটু করে দাও তাই আমার আইব্রোটা করার পর মার আইব্রোটা একটু করছিলাম তো প্রথমে দুটো দুই রকমের হয়ে গেছিলো দেখবে মানে আইব্রো ড্র করার সময় কিন্তু কখনও এক রকমের তুমি দুটো করতেই পারবে না তুমি সে যত বড়োই মেকআপ আর্টিস্ট হয়ে যাবে না কেন খুব মানে একটু হলেও কষ্ট হয় আর কি আইব্রোটা দুটো সেম করতে তো আমরা চলে এসেছি এখন মেটিয়া ব্রুজের মার্কেট মার্কেটে যেখানে জামা কাপড়ের বাজার তো এখানে এসে আমার চোখ চোখ জাস্ট ধা দিয়ে যাচ্ছিলো মানে কি বলবো এত পরিমাণে লাইট আর লাইট যেমন তেমন প্রত্যেকটা জামা কিন্তু মানে চুমকির কাজ করা ছিল তো সিকোয়েন্সের কাজ করা ছিল তো মানে চকচক করছিল তো ওখান থেকে আমরা কিছু নেই তো আমরা এসেছিলাম স্টাইল বাজারে মেটিয়াবুজের তো ওখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে গেছি তো বাড়িতে এসে দেখেছো অবস্থা আমার কি হয়েছে পুরো ঘেমে স্নান করে গেছে জামা তো পুরো ঘেমে ভিজে গেছে তো চলো কি কী স্টাইল বাজার থেকে নিলাম দেখে নিই এই একটা কুর্তি এটা হচ্ছে বৌদির জন্য বৌদি নিয়েছে এই দুটো কুর্তিই হচ্ছে বৌদির জন্য প্রথমে যেটা দেখালাম আর এইটা আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের কুর্তি কুর্তিটার প্রিন্টটা বেশ সুন্দর লেগেছিল তাই মাকে বললাম নাও আর তার সাথে নিয়েছি আমি একটা প্লাজো অ্যাঙ্কেল লেংথ প্লাজো আর আমার একটা ওয়ান পিস মানে কিছুদিন পর দীঘা ঘুরতে যাচ্ছি তো সেই কারণে তো লাগবেই তো ভাবলাম যে চলো নিয়ে নিই আর তার সাথে ইয়াররিং নিয়েছি দুজোড়া আমার জন্য আর দুজোড়া হচ্ছে বৌদির জন্য এই ইয়াররিংগুলো আমি বৌদিকে কিনে দিয়েছি আর যে বাজারগুলো দেখলে সেগুলো দাদা আমাদেরকে করে দিয়েছে তো চলো কেমন লাগছে আমাকে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা